আমরা ব্যবসায়ের যখন সংজ্ঞা পড়েছিলাম তখন আমরা সকলেই দেখেছিলাম যে ব্যবসায় হচ্ছে এমন কিছু যেখানে ঝুঁকি আছে, আবার অন্যদিকে মুনাফার সম্ভাবনা রয়েছে। সো পৃথিবীতে আসলে কোনো কিছুই ঝুঁকিবিহীন নয়, ঠিক তেমনি ব্যবসাও সেরকমই। ব্যবসায় দিতে গেলে, ব্যবসা শুরু করতে গেলে, এমনকি ব্যবসা চলাকালীন সময়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে নানা রকম ঝুঁকির সম্মুখীন রয়েছে। তার মধ্যে একটি যে ঝুঁকি সেটি রয়েছে দুর্ঘটনা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ। সো এরকম হতে পারে যে আগুনে পুড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেল, অথবা একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভূমিকম্পে সেই দালানটি ভেঙে পড়লো, বা অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে। সো বিভিন্ন রকম দুর্ঘটনার ফলে কী হয়, একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে মজুত পণ্য সেগুলো কী হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে। সো এই দুর্ঘটনায় বিনষ্ট পণ্যকে আমরা কীভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করব, সেইগুলো নিয়ে মূলত আজকের এই আয়োজন। সো শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। সো আজকের এই ক্লাসে মূলত আমরা দেখব যে দুর্ঘটনায় বিনষ্ট পণ্য বা যে কোনো অগ্নি বিনষ্ট পণ্য, হোয়াট এভার উই সে, সো এগুলোকে আমরা কীভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করব। এখন প্রশ্ন হচ্ছে যে দুর্ঘটনায় বিনষ্ট পণ্য ঠিক কখন হতে পারে? দুর্ঘটনায় বিনষ্ট পণ্য হতে পারে আমাদের, দেখো আমরা বছর শেষে আমাদের কী পরিমাণ সমাপনী মজুত পণ্য রয়েছে সেটা আমরা ফিজিক্যালি কাউন্ট করি, এবং আমাদের হিসাবের বই থেকেও কী করি, কাউন্ট করি। এই দুটোর ভিতরে আমরা তখন কী করি, একটা ম্যাচ করানোর চেষ্টা করি। সো আমরা ধরে নিচ্ছি আমাদের হিসাবের বইতে যে পরিমাণ সমাপনী মজুত পণ্য থাকার কথা, গুদামেও ঠিক সেই পরিমাণ সমাপনী মজুত পণ্য রয়েছে। সো 80,000 টাকার সমাপনী মজুত পণ্য আমাদের হিসাবের বইতে রয়েছে এবং গুদামেও রয়েছে। সো এই সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে কিছু পণ্য বিনষ্ট হতে পারে, আবার মূল্যায়নের পরে কিছু পণ্য বিনষ্ট হতে পারে। এখন খুবই সিম্পল একটা ব্যাপার, দেখো যদি সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পরে কোনো পণ্য নষ্ট হয়, তার মানে খুব সহজে আমরা বলতে পারি সেই যে পণ্যগুলো নষ্ট হয়েছে সেগুলো সমাপনী মজুত পণ্য। অর্থাৎ আমরা মূল্যায়ন করলাম 80,000 টাকা সমাপনী মজুত পণ্য, এর কিছুদিন পরে 10,000 টাকার পণ্য নষ্ট হয়ে গেল, তার মানে এই যে পণ্যগুলো নষ্ট হলো সেগুলো কিন্তু সমাপনী মজুত পণ্য ছিল, রাইট? আচ্ছা, এখন অন্য ঘটনা ঘটতে পারে, সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে কিছু পণ্য নষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে 80,000 টাকা সেগুলো কিন্তু এই 10,000 টাকা ইগনোর করে, বা এই 10,000 টাকার পণ্য ইগনোর করে কিন্তু আমরা কাউন্ট করেছি। অর্থাৎ এই 10,000 টাকা এই সমাপনী মজুদের অন্তর্ভুক্ত নয়। সহজ কথায়, মূল্যায়নের আগে, সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে যদি কোনো পণ্য নষ্ট হয় সেক্ষেত্রে সমাপনী মজুত আমাদের কোনো প্রভাবিত হবে না, কিন্তু যদি সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পরে কোনো পণ্য নষ্ট হয় সেই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে, বা আমরা বুঝবো যে যেই পণ্যগুলো নষ্ট হয়েছে সেগুলো সমাপনী মজুত পণ্য ছিল, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলোকে আমরা কীভাবে হিসাবের বইতে সমন্বয় করব। সমাপনী মজুত পণ্য কোথায় যাবে? সমাপনী মজুত পণ্য যাবে চলতি সম্পদে। এই দুটো ঘটনাতেই সমাপনী মজুত পণ্যকে আমরা কোথায় নিয়ে যাব? চলতি সম্পদে নিয়ে যাব। তবে এই ক্ষেত্রে যেহেতু সমাপনী মজুত পণ্য নষ্ট হয়েছে, সেহেতু আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি সমাপনী মজুত পণ্য দুটো জায়গায় যায়, সমাপনী মজুত পণ্য দুই স্থানে বসে, কোথায় কোথায়, একটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় বাদ যায়, আমরা COGS দিয়ে বুঝাচ্ছি, কস্ট অফ গুডস সোল্ড, বা বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় বাদ যায়। আরেকটি যায় হচ্ছে চলতি সম্পদে, রাইট? সো এই দুটো জায়গাতেই আমাদেরকে কী করতে হবে, এই যে পরিমাণ সম্পদ আমাদের বিনষ্ট হয়েছে অর্থাৎ 10,000 টাকা, সেই 10,000 টাকাকে আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। অন্যদিকে চলতি সম্পদ থেকে আমাদের কী করতে হবে, এই 10,000 টাকা মাইনাস করতে হবে। এতটুকু পর্যন্ত হলে আমরা সমাপনী মজুত পণ্যের অংশটুকু আমরা কী করলাম, ক্লিয়ার করলাম। এখন জাস্ট ইমেজিন, একটা জিনিস চিন্তা করো, যেহেতু এই পণ্যগুলো আমরা কিনেছিলাম সেহেতু এই সেই বাবদ খরচটাও আমাদের কী হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল বা কমে গেল, বা আমরা যেহেতু পণ্যের নামে হিসাব রাখি না, আমরা কী নামে হিসাব রাখি, ক্রয় নামে। সো এখন ক্রয় হিসাবও কিন্তু এই 10,000 টাকা দ্বারা প্রভাবিত হবে। সো আমাদেরকে কী করতে হবে, ক্রয় হিসাব থেকে 10,000 টাকা বাদ দিতে হবে। এই ক্রয় হিসাব আমরা কোথায় পাবো? এই ক্রয় হিসাব পাবো হচ্ছে আমরা বিশদায় বিবরণীতে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়েই আমরা পাবো ক্রয় হিসাব। আচ্ছা, তো ক্রয় হিসাবকে আমরা লিপিবদ্ধ করলাম। অন্যদিকে এই যে বিবিধ ক্ষতি নামে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই বিবিধ ক্ষতিকে আমরা কোথায় পাই? এই বিবিধ ক্ষতি আমরা পাই অপরিচালন ব্যয়। সো এই অপরিচালন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এই 10,000 টাকা আমাদেরকে বাদ দিতে হবে। সো অপরিচালন ব্যয় নির্ণয় আমরা 10,000 টাকা লিখবো, নতুন করে লিখবো 10,000 টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই একটি লেনদেন মূলত চারটি জায়গায় যাচ্ছে, 1, 2, আর সমাপনী মজুত পণ্য যেহেতু দুটো জায়গায় যাচ্ছে, সেহেতু দুটো জায়গাতে কী হচ্ছে, 10,000 টাকা মাইনাস করতে হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্যের ব্যালেন্স থেকে। অর্থাৎ 80,000 থেকে 10,000 মাইনাস করলে কত হচ্ছে,
70,000 টাকা। তো এইভাবে মূলত আমরা দেখলাম যে মূল্যায়নের পরে যদি কোনো পণ্য নষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কীভাবে হিসাবের বইতে লিখব। এখন আমরা দেখব যে মূল্যায়নের আগে যদি কোনো পণ্য নষ্ট হয়, অর্থাৎ সমপণী মজুদ পণ্য মূল্যায়নের আগে যদি কোনো পণ্য নষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটাকে আমরা হিসাবের বইতে কীভাবে লিখব। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের সমপণী মজুদ পণ্য যেহেতু প্রভাবিত হচ্ছে না সেহেতু আমাদের জন্য কাজটা খুবই সহজ। আমাদেরকে ক্রয় থেকে বাদ দিতে হবে 10,000 টাকা এবং বিবিধ ক্ষতি নামে, অর্থাৎ আগুনে বিনষ্ট ক্ষতি নামে একটি নতুন আইটেম লিখতে হবে। কোথায় লিখতে হবে সেটি? সেটি লিখতে হবে অপরিচালন ব্যয়। সো ক্রয় থেকে আমরা বাদ দিব 10,000 টাকা এবং অপরিচালন ব্যয় দুর্ঘটনায় বিনষ্ট ক্ষতি নামে একটি নতুন হিসাব বসবে, সেটা কত হবে? 10,000 টাকা। সো এইভাবে মূলত আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্ঘটনায় বা কোনো প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে বিনষ্ট পণ্যকে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করতে পারি।